জেফ বেজোস ও বার্নার্ড আর্নল্ড এবার পেছনে তাকিয়ে দেখতেই পারেন মার্ক জাকারবার্গ তাদের কতটা কাছে এসে পড়েছেন। অন্তত $200 বিলিয়ন বা $20,000 কোটি সম্পদ আছে এমন মানুষের সংখ্যা পৃথিবীতে মাত্র 4 জন। এই চতুর্থ জনই হলেন মার্ক জাকারবার্গ। মাত্রই তিনি এই $200 মিলিয়ন ক্লাবে যোগ দিলেন। ব্লুমবার্গের বিলিয়নিয়ার ইন্ডেক্সের সর্বশেষ হিসাবে 2024 সালে ফেসবুকের মালিক কোম্পানি মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা জাকারবার্গের ব্যক্তিগত সম্পদ বেড়েছে $73.4 বিলিয়ন বা $7,340 কোটি। ফলে তার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে $201 বিলিয়ন। অর্থাৎ তিনি এই ক্লাবের জন্য 3 জনের সঙ্গী হলেন। CNN জানিয়েছে ওই ক্লাবের অন্য 3 জন হলেন টেসলা ও এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং বিলাসপণ্য ব্র্যান্ড LVMH এর প্রধান নির্বাহী কর্মকর্তা বার্নার্ড আর্নল্ড। তাদের মধ্যে মাস্কের সম্পদের পরিমাণ $272 বিলিয়ন, বেজোসের $211 বিলিয়ন এবং আর্নল্ডের $207 বিলিয়ন। এই 3 জন মার্ক জাকারবার্গের সামনে রয়েছেন, তবে কাছাকাছি রয়েছেন জেফ বেজোস ও বার্নার্ড আর্নল্ড। জাকারবার্গের বয়স মাত্র 40, তিনি ফেসবুক চালু করেছিলেন 2004 সালে। তার সম্পদের বেশিরভাগই এটির মালিকানা প্রতিষ্ঠান মেটার সঙ্গে সংযুক্ত। 2024 সালে মেটার শেয়ারের দাম প্রায় 64% বেড়েছে। গত বুধবারে মেটার শেয়ারের দাম রেকর্ড $568.31 পৌঁছায়। গত শুক্রবারে অবশ্য শেয়ারের দাম $1 মতো কমে যায়। বুধবার মেটা কানেক্ট 2024 সম্মেলনে বক্তব্য রাখার সময় মার্ক জাকারবার্গ বলেন, পুরো বিশ্বে যে কৃত্রিম বুদ্ধিমত্তা সবচেয়ে বেশি ব্যবহার হবে তা হলো মেটা AI। তিনি জানান, এই প্রযুক্তি প্রতি মাসে প্রায় 50 কোটি মানুষ সক্রিয়ভাবে ব্যবহার করছে। ইউরোপীয় ইউনিয়নের দিকে ইঙ্গিত করে তিনি আরো বলেন, বিশ্বের অনেক বড় দেশে এই সেবা এখনো চালুই করা হয়নি। চলতি বছর অবশ্য মার্ক জাকারবার্গ একমাত্র প্রযুক্তি খাতের ব্যবসায়ী নন যার সম্পদ ব্যাপকভাবে বেড়েছে। এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়েনসেন হুয়াং ও ওরাকলের সহ প্রতিষ্ঠাতা ল্যারি অ্যালিসনের সম্পদও 2024 সালে বিপুল পরিমাণে বেড়েছে। চলতি বছর এখন পর্যন্ত এই দুজনের সম্পদ যথাক্রমে $62.2 বিলিয়ন ও $58.6 বিলিয়ন বেড়েছে। নিউজ ডেস্ক, ফোকাস টিভি। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।